রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার টুইটার হ্যান্ডেলে বিস্ফোরক টুইট করে আজকে রাজ্যে সরগোল ফেলে দিল। তিনি একটি টুইটে ভিডিও প্রকাশ করে লেখে, আইপ্যাক ও তৃণমূল প্রতিদিন 100 জনকে গোয়ায় পাঠাচ্ছে ভোট করার জন্য। এরপর শুভেন্দু বিস্ফোরক দাবি করে লেখে, তাদের উদ্দেশ্য হচ্ছে ওখানে বিতর্ক তৈরি করা এবং গোয়ায় অশান্তি সৃষ্টি করা। শুভেন্দু অধিকারী গোয়ার মুখ্যমন্ত্রী ও গোয়ার ডিজিপিকে টুইটারে মেনশন করে সতর্ক থাকতে বলেছে। শুভেন্দু টুইট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনে করে কিছু ব্যক্তি স্টেশনে নেমে তারা দাবি করছে তারা তৃণমূলের হয়ে কাজ করার জন্য কলকাতা থেকে এসেছেন, আইপ্যাক তাদের পাঠিয়েছে, ভোট করার জন্যই তারা এখানে এসেছে। যদিও এই ভিডিওটার সত্যতা আমরা যাচাই করিনি। আর শুভেন্দু টুইট করা ভিডিও নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড় সৃষ্টি হয়েছে। এখন দেখার তৃণমূল এই ব্যাপারে কোনো মন্তব্য করে কিনা, সেই দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।